বলবো এসো, মাথাটা আরও পরিষ্কার করে এসো, কোমরটা আরও জোর করে বেঁধে এসো, কারণ লড়াইটা আমাদের বেঁচে থাকার জন্য, আর এই লড়াইটা শেষ অবধি লড়তে হবে। যেদিনকে গোপাল দা, অভিজিৎ দা আমাকে বললো যেখানে আসতে হবে, পরীক্ষার মাঝখানে এই সভা আসতে পারবো কি না জানি না, তারিখ নিয়ে দোলাচল চলছে, তখন সুশান্ত দা বললেন যে এই ডেটটাতে আমাদেরকে এখানে সভাটা করতেই হবে। আমি সুশান্ত দাকে বলেছিলাম যে কি করব গিয়ে, কি বলবো, সেই তো একই কথা, ভাষণই তো দেব, মঞ্চই তো বাঁধবেন, মাইকই তো লাগিয়ে দেবেন, একাধিক মানুষজন তারা আসবেন এলাকার থেকে, এসে নিয়ে তো শুধু ভাষণই শুনবেন। সুশান্ত দা বললেন যে হ্যাঁ, এখন ওটাই কাজ, ওটাই করে যেতে হবে, বলতে হবে, বলে যাও। আমি আজ আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি যে মঞ্চ বেঁধে দিয়েছেন, মাইক খাটিয়ে দিয়েছেন, সময় দিয়ে দিয়েছেন, এখানে এসেছি আমাকে বক্তৃতা করতে হবে, পশ্চিমবঙ্গে যুব আন্দোলনের একজন কর্মী হিসাবে, আমাদের পার্টির একজন কর্মী হিসাবে, যে লড়াইটা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এক একটা আমাদের পার্টির কমরেড লড়ছে, তার বাইরে তো আমাদের কারো লড়াই নয়, সবার লড়াই তো এক। তাহলে আমাদের কাজ, সে কাজ আমরা করছি, আপনারা কেন এসেছেন? শুধুমাত্র নেতারা আজকে একটা সমাবেশ করবে কয়েকটা দাবিতে মাঠ ভরিয়ে দেবার জন্য? হ্যাঁ, আমরা জানি এ মাটি ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য গোটা ভারতবর্ষের বুকে সলতে পাকানোর মাটি, এ মাটি গোটা ভারতবর্ষের বুকে আগুন জ্বালানোর মাটি, এই মাটিতেই যদি গীতা হাসদা আছে তো এই মাটিতেই মাতঙ্গিনী হাজরাও ছিলেন, যিনি তেরঙ্গা ঝান্ডাটা মাটিতে পড়তে দেয়নি। এই মাটিতে যদি আমাদের ছাত্র যুব নেতারা এখানে উপস্থিত আছে, কাজ করছে, তাহলে এই মাটিতেই ক্ষুদিরাম বসুও ছিলেন, হাসতে হাসতে শহীদ হয়ে গেছিলেন। এ মাটি সলতে পাকাই, এ মাটি দেশ রক্ষা করার জন্য, এ মাটি মানুষকে রক্ষা করার জন্য, এ মাটি গোটা ভারতবর্ষকে রক্ষা করার জন্য এক একটা বীরকে তৈরি করে আর তাদেরকে লড়াইয়ের ময়দানে পৌঁছে দেন, সেই মাটিতে দাঁড়িয়েই আপনারা লড়াই করছেন। কিন্তু আজকের সমাবেশ আপনারা এসেছেন, আমরা শুধু একটাই কথা আপনাদেরকে বলতে চাই, এই যতই আমরা বলি সামনের পঞ্চায়েতের ভোট দেখে নেব, করে নেব, বুঝে নেব, বুঝে তো নেবই, সে দেখে তো নেবই, মইদুল যখন শহীদ হয়ে গেছে, আনিসকে যখন খুন করে দিয়েছে, 2 এপ্রিল সুদীপ্তর মৃত্যুদিনের আরও একটা তারিখ যুক্ত হয়ে যাবে, আর প্রতিকূর্ত বলেই এসছে সকালে বাড়িকে মেয়েকে বলে দিয়ে এসছে এটাই হয়তো শেষ ডাকা, সেই লড়াইয়ে তো আছি, দেখে তো নেবই, বুঝে তো নেবই। কিন্তু সত্যি কি দেখে নেবার, বুঝে নেবার জন্য মাত্র আমরা এই কয়েকজন বা আপনারা এই কয়েকজন আমরা সাফিসিয়েন্ট কুলিয়ে যাবে তো? আমরা সবাই বিপদের মুখে নেই তো? আমরা সবাই ভালো আছি খারাপ আছি বাদ দিয়ে দিন, আমরা সবাই বুঝতে পারছি তো যে লড়াইটায় লড়ে দাঁড়িয়ে আছি, সেই লড়াইটা খুব কঠিন, এই লড়াই এরকম মঞ্চ পাওয়া যাবে না, এ লড়াইয়ে এরকম চেন ফ্ল্যাগ টাঙিয়ে দিয়ে মাঠ রেডি থাকবে না, এ লড়াইয়ে ঝান্ডা হাতে মামাদের দিদিরা নাচতে নাচতে আমাদেরকে লাল সেলাম দিয়ে নিয়ে আসবে না। হ্যাঁ, 2007-এর পর থেকে আমাদের কর্মীদের জান কবুল লড়াইয়ে আজকের পশ্চিমবঙ্গের অলিতে গলিতে বাস গাছের মাথাতে ফিরে লাল ঝান্ডা উঠছে, তার জন্য শয়ে শয়ে কমরেডরা প্রাণ দিয়েছে, কিন্তু কে বলতে পারি বুক ঠুকে যে সব জ্ঞান নেতাটা বর্ধমানের কচুবনে গিয়ে কাদাতে লুটোপুটি করছিল, তারা কালকে আবার সাপের ফোনা বের করে দাঁড়াবে না? কে বলতে পারে, কে বলতে পারে? গত 6টা দিন ধরে ত্রিপুরাতে যে আক্রমণ বিজেপি নামিয়ে নিয়ে আসছে, শুনেছেন আত্মনাদ? আমার কাকাকে কেটে ফেললো রে, কে কোথায় আছিস একবার ছুটে আই। শুনুন 1.5 মিনিটের ভিডিও ক্লিপিংস, হাড় হিম করা কাকে বলে বোঝা যায়, দেখুন যখন ঘরের পর ঘর জ্বালিয়ে দিচ্ছে বিজেপির জল্লাদ বাহিনীরা, বর্বর আক্রমণ, কোথায় যাবে ওইটুকু রাজ্য ত্রিপুরাতে খুঁজে পাচ্ছে না, কি দোষ ছিল? শুধুমাত্র নিজের পছন্দের মতন একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করেছিল, কি দোষ ছিল ভারতবর্ষ?
সংবিধান আছে, যেখানে ধর্ম নিরপেক্ষতা আছে, যেখানে গণতন্ত্র আছে, যে আমার একে পছন্দ হয়েছে আমি ওকে ভোট দিয়েছি, আমার এই ঝান্ডাটা পছন্দ এই রাজনৈতিক দলটা করেছি। এক একটা জেলা ধরে ধরে উন্মত্ত বাহিনীরা, বাইক বাহিনীরা গোটা ত্রিপুরাকে জ্বালিয়ে ছাড়খার করে দিচ্ছে। আমরা সম্মান রেখেই বলতে চাইছি, কোথায় এ রাষ্ট্রের এ দেশের আদিবাসী তকমা লাগিয়ে যাকে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং জিতেছেন আমার আপনার প্রত্যেকের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতির ভবন থেকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যদি ধক আছে তো তিন দিন ত্রিপুরাতে সার্কিট হাউসে বসে আর নিজের চোখে দেখে আসুক ট্রাইবালদের উপরে আদিবাসীদের উপরে তাদের পার্টি বিজেপি কি আক্রমণটা করছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মাটিতে এই আক্রমণ নামিয়ে আনার জন্য কয়লা যে চুরি করেছে আর কয়লা চুরি থেকে যে তার নামটা বাদ দিতে সাহায্য করেছে সেই শকুনি মামা ভাগ্নের দল আবার এসে দাঁড়িয়ে যাবে না তো? কোমর বাঁধতে হবে কমরেড, মাথাটাকে পরিষ্কার করতে হবে। প্রতিকূর বলেছে শুধু নিজের বুকের ভয়টাকে মেরে দিন, আমি এক কাঠি এগিয়ে বলছি নিজের বুকের ভয়টাকে মারুন আর এমন করে মারুন যাতে আপনার পাশে যে দাঁড়িয়ে কমরেড আছে, যে সাধারণ মানুষের আছে, তারও বুকে যাতে সাহস যোগায়, নইলে বেঁচে থাকার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মঞ্চে দাঁড়িয়ে দুটো বক্তৃতা করে দিতে পারি, আপনার ওষুধের দাম কমানোর জন্য এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে দাঁড়াতে পারছি, হ্যাঁ মেদিনীপুর রাস্তা দেখাচ্ছে, যে চুরি করেছে তার গলায় গামছা দিয়ে গাছে বেঁধে পিটিয়ে টাকা বের করছে, কোথা মেদিনীপুরের দিকে তাকিয়ে আছে, হচ্ছে লড়াই, বাপের বেটার মতন লড়াই করছে মেদিনীপুর, করেওছে বিগত দিনেও করেছে, এখনও করছে, আগামী দিনেও করবে, সন্ত্রাস কবলিত এলাকাগুলো করছে। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে 8,000-এর বেশি স্কুলের লিস্ট ওরা তৈরি করে দিয়েছে, যে স্কুলগুলোতে 30-এর নিচে বাচ্চা পড়ছে, মানে 30-টার কম বাচ্চা পড়ছে, আগামী দিনে একটা স্কুলকে আরেকটা স্কুলের সঙ্গে মার্জ করে দেবে, আর স্কুলে যে মাস্টারমশাই দিদিমণি চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলোকে তুলে দেবে না, করছে তো তাই। বুকটুকে বলতে পারি এই এত এত একর জমি নিয়ে যে মাধুর প্রকল্পের জন্য সরকারের কাছে যে দাবি নিয়ে গেছে, এই সরকারটা পঞ্চায়েতে ফিরে এই পার্টিটা দিতে গেলে ওই মাধুর প্রকল্পটা রূপায়ণ করা যাবে, বলতে পারি আমরা বুকটুকে? শুধু দুটো ভাষণে গা গরম করে তালি দেবার নয় কমরেড, এখন এখন সত্যিকারের লড়াইয়ের মাটিতে নামার সময় এসেছে। তাই আমাদের পার্টির কথা, পরিষ্কার কথা, যার আছে সে খাক, কোনো কথা নেই, কিন্তু যার নেই তার কেন নেই? কোন সমাজ ব্যবস্থায় একদল আছে যার বাড়ির বউটা সকালে 5 টাকার চা খাক আর 1,000 টাকা কিলোর চা খাক, আসলে তার কাপটার দাম তো 1,50,000 টাকা, আর সেই একই ভারতবর্ষে আছে আমার বাড়ির বউটা পোয়াতি হয়ে গেলে হসপিটালে বাচ্চা বিয়েতে গেলে মরে যায় রক্তের অভাবে, ওদের বাচ্চা হলে সিনেমাতে দেখায়, ওদের বাচ্চা হলে রাত দিন টিভিতে দেখায়, ওদের বাচ্চা হলে কি নাম হবে সেটা দেখায়, ওদের বাচ্চা হলে বাড়িতে বাচ্চাটাকে নিয়ে কবে ঢোকাবে সেটা দেখায়, আর আমার বাড়ির পোয়াতিগুলো রোজ মরে যাচ্ছে কে দেখাবে? তাহলে যে সমাজে যার নেই কেন নেই সেই প্রশ্ন করতে দেয় না, যে সমাজ ব্যবস্থাটা একদল খায় আর অসংখ্য মানুষ না খেতে পেয়ে রাতে ঘুমোতে যায়, এই সমাজ ব্যবস্থাটা পাল্টে দেবার কথা বলছে আমাদের পার্টি লাল ঝান্ডা, আর সেই কঠিন লড়াই আপনাদেরকে আমরা বলছি সামিল হন, সময় এসেছে, রাস্তায় নামতে হবে, কোমরে গামছা বাঁধতে হবে, মাথায় লাল ঝান্ডা বাঁধতে হবে, কারণ লাল ঝান্ডা ছাড়া আর লড়াইয়ের কোনো রাস্তা নেই।